আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর আশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পাঁচটা মেহগুনি কাঠের পাল্লা দেখাবো এগুলো বিক্রি করেছি মাদারীপুরে যে ভদ্রলোক এই পাল্লাটা আমাকে অর্ধার করেছেন ভাইজনের নাম জনাব সুমন আহমেদ তো আপনারা জানেন যে মেহগুনি কাঠ এগুলো যশোরের কাঠ এই কাঠগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা তো ওনাকে পাঁচটা পাল্লা দিয়েছি এই পাল্লাগুলোর পাশে আছে সাঁত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এই পাল্লার দেখেন যে এটা পিছন পাশটা এরকমই ডিজাইন আছে সামনের পাশটা এরকম ডিজাইন এবং যে এই ফুলটা পিছনে নেই শুধুমাত্র এই ফুলটা সামনে দিয়েছে যেন সামনের সাইডটা বোঝা যায় তো এরকম একটা পাল্লা যদি আপনারা নেন এটা বার্নিশ ছাড়া যদি নেন এই ক্ষেত্রে আপনাদের পাঁচ হাজার তিনশো টাকা দাম পড়বে এই পাল্লাগুলো আমরা একবারে কাঠগুলো চেম্বারে সিজনিং করি যার কারণে এগুলো কখনো জয়েন্ট ফাঁকা হওয়া বা পাকা হওয়া এই ধরনের কোনো ভয় থাকবে না আর এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করার কারণে ঘুমে ধরা বা উই পোকা বিটলা পোকা এই ধরনের ঘুম ধরারও কোনো ভয় থাকবে না যার কারণে আপনারা এগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে বাড়ি মানুষ বারবার করে না বাড়ি একবারই করে এবং ওই বাড়িতে কিছু জিনিস যেমন আপনার আপনার ছোটোখাটো জিনিসগুলো যেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন ওইগুলো একটু নর্মাল নিতে পারেন ওইগুলো একটু কম দামে নিতে পারেন তবে যে জিনিসগুলো পাল্টাইতে সমস্যা যেগুলো পাল্টাইলে পরবর্তীতে অনেক বেশি লস হয় এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের একটু দেখে শুনে কেনা উচিত তো সেই অনুযায়ী দরজাগুলোও আমার মনে হয় আপনারা একটু চেষ্টা করুন ভালো কোয়ালিটির মধ্যে নেওয়ার যেন এগুলো আপনার পরবর্তীতে পাল্টানোর কোনো ঝামেলা না থাকে কারণ আপনি হয়তো এখন দেশের বাইরে আছেন বা আপনার এখন প্রতি মাসে একটা ইনকাম আছে কিন্তু যখন আপনি বাড়িতে আসবেন দশ বছর পাঁচ বছর পরে যখন আপনার বাড়িতে থাকবেন তখন কিন্তু এমন হতে পারে যে আপনি বেকার তখন একটা দরজার সমস্যা হলে পাল্টাইতে গেলে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে তো আমাদের দোকান হচ্ছে আপনার ঢাকার মোহাম্মদপুরে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কুষ্টিয়া ডোর সেন্টার সাতশো আশি বাই সাতাশ বসছিলাম মোহাম্মদপুর ঢাকা ঢাকাতে আমাদের ফ্যাক্টরি এবং আমাদের কুষ্টিয়াতেও শোরুম আছে কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন তারা কুষ্টিয়া থেকেও নিতে পারবেন স্ক্রিনে দেখবেন তিনটা নাম্বার দেওয়া আছে উপরে যে নাম্বারটা এই নাম্বারটা আমার দেওয়া আর নিচে যে দুইটা নাম্বার একটা আমার ঢাকার শোরুমের নাম্বার দেওয়া যারা ঢাকা থেকে এগুলো কিনতে চান ঢাকা শোরুমে যোগাযোগ করতে পারেন পাশাপাশি যারা কুষ্টিয়ার আশেপাশে কুষ্টিয়া থেকে কিনতে চান তারা কুষ্টিয়ার শোরুমেও যোগাযোগ করতে পারেন এগুলো আপনার ডেলিভারি সিস্টেম হচ্ছে আমরা এগুলো কুরিয়ারে পাঠাই একটা পাল্লা কুরিয়ারে পাঠাইতে আড়াইশো টাকা লাগে আবার চোকার যেটা আছে চোকাটাও আমরা কুরিয়ারে পাঠাই একটা চৌকাট কুরিয়ারে পাঠাইতে আপনার আড়াইশো টাকা করে লাগে তো যেহেতু আড়াইশো টাকা খুব বেশি না তো সেক্ষেত্রে আপনারা এগুলো কুরিয়ারে নিতে পারেন বা যাদের বেশি লাগে তারা কিন্তু আপনারা চাইলে পরে পিক আপ করে নিতে পারেন আর এগুলো পেমেন্ট করার সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আপনি আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা যখন ডেলিভারি নেবেন ওই সময় দেবেন যদি আপনি কুরিয়ারে নেন তাহলে আপনার বাকি টাকা কুড়ি কন্ডিশনের মধ্যে মধ্যে আমরা পাঠিয়ে দেবো কন্ডিশনের ওই টাকাটা আপনি তখন দিয়ে দিবেন যখন মালটা রিসিভ করবেন আর এগুলো যদি আপনারা বলেন গ্যারান্টি ব্যাপারটা এগুলো আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি এগুলো তিনটা বিষয় আমাদের গ্যারান্টি থাকে একটা হলো ঘুমে লাগা আর একটা হচ্ছে জয়েন্ট ফাঁকা হওয়া আর একটা বাঁকা হওয়া তো যেহেতু এগুলো আমরা কেমিক্যাল করি ঘুনটা লাগবে না আর সিজনিং করার কারণে জয়েন্ট ফাঁকা হওয়ার বাঁকা হওয়া এই সমস্যাটা থাকবে না আর এই দরজাগুলোর আপনারা এই এখানে পেয়ে যাচ্ছেন একবারে দেড় ইঞ্চি পাকা থিকনেসটা বারোশো তো একবারে পাকা পেয়ে যাচ্ছেন যার কারণে এটাই আপনি যে কোনো ধরনের লগ লাগাইতে পারবেন আপনি রাউন্ড লগ বলেন হ্যান্ডেল লক বলেন যে কোনো ধরনের লক আমাদের কাছে হার্ডওয়্যার আইটেমও আছে দরজার কবজা লক সিটকানি হ্যাজবল সব ধরনের আইটেম অনেক ভালো ভালো কোয়ালিটির আছে আপনারা চাইলে দরজার পাশাপাশি আমাদের থেকে সেগুলো সংগ্রহ করতে পারেন আমরা কাঠগুলো সিজনিং করে আমাদের নিজেদের ফ্যাক্টরিতে এগুলো তৈরি করি কুষ্টিয়াতেও আমার নতুন ফ্যাক্টরির কাজ চলতেছে ইনশাল্লাহ কুষ্টিয়াতেও আপনারা ফ্যাক্টরিতে কাজ দেখে ওইখান থেকে রিসিভ করতে পারবেন মাল এবং আমরা কি কোয়ালিটিতে কাজ করি আমাদের কাজের কোয়ালিটি আপনারা কিন্তু এখানেও দেখতে পারবেন আর ঢাকাতে তো এখন রানিং কাজ হয় যে কোনো সময় এসেই আপনারা কিন্তু আমাদের কাজগুলো দেখতে পারবেন আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম